টাকা হাতে রাখতে ব্যস্ত রাশিয়া। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় পাল্টা হামলা চলতে থাকবে, পুতিনের হুঁশিয়ারি। মিয়ানমারে হামলা, জান্তা বাহিনীর 21 সদস্য নিহত। আন্দোলনকারী তরুণের ফাঁসিতে ইরানে নতুন উত্তাপের আশঙ্কা। আরো জানিয়ে দিব, পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 3 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিলেন শি জিনপিং। ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইউক্রেনের $27.5 কোটি মূল্যের সামরিক সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। অধিকৃত এলাকা হাতে রাখতে ব্যস্ত রাশিয়া। ঘটা করে ইউক্রেনের 4টি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করার পরেও আপাতত কোণঠাসা রুশ বাহিনী যতটা সম্ভব নিয়ন্ত্রণ বজায় রাখতে হামলা চালিয়ে যাচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র সেই পরিকল্পনার উল্লেখ করেছেন খবর ডয়েচে ভেলের। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের উপর প্রবল গোলাবর্ষণ করেছে। ইউক্রেনের প্রশাসনের ধারণা, অবশিষ্ট অধিকৃত এলাকার উপর নিয়ন্ত্রণ জোরালো করতেই রুশ বাহিনী এমন হামলা চালাচ্ছে। বিশেষ করে বাকমুট ও আবদেবিকা শহর লক্ষ্য করে সবচেয়ে বেশি আক্রমণ চলেছে। এই অঞ্চলের গভর্নর পাবলো কিরিলেনকো জানান, ইউক্রেনের সেনাবাহিনী নভেম্বর মাসে লাইমান এলাকার উপর নিয়ন্ত্রণ কায়েম করার পর রাশিয়া আবার সেখানে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। ইউক্রেনের বাহিনী যাতে আরো অগ্রসর না হতে পারে সেটা নিশ্চিত করতে রাশিয়া জোরালো হামলা চালাচ্ছে বলে কিয়েভের প্রশাসন মনে করছে। বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের যে অংশ রাশিয়ার অন্তর্গত করা হয়েছিল সেই অঞ্চলের সিংহভাগের উপর নিয়ন্ত্রণ পাকাপোক্ত করাই আপাতত মূল লক্ষ্য। নতুন করে কোনো এলাকা দখল করার পরিকল্পনা আপাতত নেই। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় পাল্টা হামলা চলতে থাকবে, পুতিনের হুঁশিয়ারি। রাশিয়ার বিদ্যুৎ লাইনের উপর হামলার জবাব হিসেবে রুশ সেনারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ক্রেমলিনের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন এ কথা বলেন। তিনি বলেন, গত অক্টোবর মাসের প্রথম দিকে ইউক্রেন ক্রিমিয়া ব্রিজে হামলা চালিয়ে এই ধরনের হামলার উস্কানি দিয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশী দেশের জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালানোর কারণে অনেক বেশি শোরগোল হচ্ছে। হ্যাঁ, আমরা এই হামলা করেছি, কিন্তু কারা প্রথম শুরু করেছে, কারা ক্রিমিয়া ব্রিজে হামলা চালিয়েছে, কারা কার্স পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দিয়েছে। ভ্লাদিমির পুতিন আরো বলেন, এতে কোনো সন্দেহ নেই যে রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো ধ্বংস করার প্রচেষ্টা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন আরো অভিযোগ করেন, ইউক্রেন রাশিয়া নিয়ন্ত্রিত দনেৎস্ক অঞ্চলে খাবার পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে, এটি গণহত্যার পর্যায়ে পড়বে। সূত্র বিবিসি ও আনাদোলু এজেন্সির। মিয়ানমারে হামলা, জান্তা বাহিনীর 21 সদস্য নিহত। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী পিপুলস ডিফেন্স ফোর্সের হামলায় গত 4 দিনে অন্তত জান্তা বাহিনীর 21 জন সদস্য নিহত হয়েছে। শুক্রবার মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতি নিউজ জানায়, ম্যাগুয়ে, সাংঘাই, মান্দালে এবং ইয়াঙ্গুন অঞ্চলে এই হামলার ঘটনা ঘটেছে। বেশ কিছু হতাহতের ঘটনা সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে ইরাবতি নিউজ। তবে অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে তারা। সোমবার দেশটির ম্যাগুয়ে অঞ্চলের পোকোকু শহরে একটি গাড়ি ও 6টি মোটর বাইকে যাওয়ার সময় ল্যান্ড মাইনের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় পিডিএফ গোষ্ঠী। এতে 2 সামরিক কর্মকর্তা সহ অন্তত 4 জান্তা সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার সাগাইং অঞ্চলে মিয়ানমারের রয়্যাল ড্রাগন আর্মির হামলায় জান্তা বাহিনীর 3 সদস্য নিহত হয়েছে। বুধবার সাগাইং অঞ্চলের কানি শহরে জান্তা বাহিনীর 50 জন সদস্যের উপর হামলা করে পিডিএফ গ্রুপ, এতে 10 জন জান্তা সদস্য নিহত হয়েছে। এছাড়া বৃহস্পতিবার মান্দালে এবং ইয়াঙ্গুন অঞ্চলে অতর্কিত হামলায় জান্তা বাহিনীর 4 সদস্য নিহত হয়েছে। এদিকে মিয়ানমার জুড়ে জান্তা সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রশংসা করেছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন সত্ত্বেও জান্তা সরকারের বিরুদ্ধে অনেকেই প্রতিবাদ করেছেন বলেও জানান তিনি। নিজের সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সু চি এই বার্তা দেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম ইরাবতি। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের একটি বিশেষ প্রতিনিধি দল মিয়ানমারে নিজেদের সফর বাতিল করেছে। মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা সশস্ত্র গোষ্ঠী সংঘর্ষ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় সফর বাতিল করা হয় বলে জানানো হয়েছে। আন্দোলনকারী তরুণের ফাঁসিতে ইরানে নতুন উত্তাপের আশঙ্কা।
হিজাব বিরোধী আন্দোলনকারী এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বৃহস্পতিবার সকালে 23 বছর বয়সী যুবক মহসিন শেকারিকে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান সরকার। সরকারি বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন ওই যুবক। এই ঘটনার জের ধরে ইরানে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সেপ্টেম্বর মাসে তেহরানে জান্তা অবরোধে সামিল হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে। সেই সঙ্গে আধা সামরিক বাহিনীর এক সদস্যকে ছুরি দিয়ে আঘাত করায় অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এই ঘটনায় সরব হয়েছে ইরানের মানবাধিকার সংগঠনগুলো। মৃত্যুদণ্ডের ঘটনায় অবিলম্বে আন্তর্জাতিক মহল যাতে সরব হয় সেই অনুরোধ জানিয়েছে তারা। তাদের মতে মহসিনের মৃত্যুদণ্ডের জেরে সরকার যদি কঠোর পরিণতির মুখোমুখি না হয় তাহলে ইরান বিক্ষোভকারীদের গণহত্যা হতে পারে। মানবাধিকার সংগঠনগুলোর আরো অভিযোগ, সুষ্ঠু বিচার প্রক্রিয়া ছাড়াই মহসিনকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এখনো পর্যন্ত 10 জনকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে ইরানের আদালত। প্রসঙ্গত মাহসা আমিনের নামে 22 বছর বয়সী এক তরুণীর মৃত্যু ঘিরে ফুঁস হয়ে ওঠে ইরান। কুর্দিস্তান থেকে তেহরানে যাচ্ছিলেন ওই তরুণী। অভিযোগ, ঠিক মতো হিজাব না পরায় তাকে ধরে নিয়ে যায় দেশটির নীতি পুলিশের দল। এরপরই হেফাজতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় মাহসার। এই ঘটনাকে ঘিরে তোলপাড় শুরু হয়ে যায় গোটা ইরানে। তারপর থেকেই হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। সেই বিক্ষোভের এক আন্দোলনকারীর ফাঁসি ঘিরে নতুন করে উত্তাপ বাড়ল দেশটিতে। সূত্র বিবিসি ও সিএনএন। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 3 জন ফিলিস্তিনি নিহত। আবারও রক্তাক্ত অধিকৃত পশ্চিম তীর। বৃহস্পতিবার অঞ্চলটির জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি জীবন বাঁচাতে গুলি চালিয়েছে তারা। এই ঘটনায় জেনিনে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছেন ফিলিস্তিন পন্থীরা। খবর এএফপির। সংবাদ মাধ্যমের খবরে জানা যায় বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিন শহরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। এ সময় ফিলিস্তিনিরা বাধা দিলে গুলি চালায় তারা। এতে বেশ কয়েকজন হতাহত হন। কয়েকজনকে আটক করে ও নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলেছেন ফিলিস্তিনিদের দেখামাত্র গুলি চালিয়েছে তারা। একজন প্রত্যক্ষদর্শী বলেন এটা সরাসরি হামলা। একজন গাড়ির ভিতর ছিল, সেনারা তাকে দেখার পর কাছে চলে আসে। এরপর গাড়িতে থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়। যাকে পেয়েছে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তাদের বর্বরতা থেকে অ্যাম্বুলেন্স রক্ষা পায়নি। তাদের অভিযানে স্নাইপার নিয়ে আসা হয়েছিল। তবে তেল আবিবের দাবি শহরটিতে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করতে সেনাদের লক্ষ্য করে গুলি চালায় ফিলিস্তিনিরা। এ সময় জীবন বাঁচাতে পাল্টা গুলি চালায় তারা। এই ঘটনায় একদিনের জন্য শহরটিতে ধর্মঘট ডেকেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। শুক্রবার সব ধরনের যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিলেন শি জিনপিং। ফিলিস্তিনিদের অধিকার আদায়ের চিন্তার চেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। সৌদি আরবে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে দ্বিরাষ্ট্র সমাধানে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্য সফরে যান প্রেসিডেন্ট শি জিনপিং। সৌদি আরবের চায়না আরব সামিটে অংশ নেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষীয় বৈঠকে অংশ নেন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার রিয়াদে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনায় বসেন চীন প্রেসিডেন্ট। দ্বিপাক্ষীয় এ বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ফিলিস্তিনের নিরীহ জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেজিং সমর্থন অব্যাহত রাখবে বলে জানান শি জিনপিং। শি জিনপিং বলেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চীন সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে। আমরা সবসময় দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি আমাদের জনগণের সহমর্মিতা রয়েছে। এ সময় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পর্যায়ে চীনকে আরো জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া। রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের উপর বৃহস্পতিবার ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার নৌবাহিনী ওই হামলা প্রতিহত করেছে বলে সেভাস্তোপোল শহরের গভর্নর মিখাইলো রাজবজায়েভ জানিয়েছেন খবর এক্সপ্রেস উইকের। সম্প্রতি ওই বন্দরের উপর বেশ কয়েকবার ইউক্রেন হামলা চালানোর চেষ্টা করছে। ক্রিমিয়া উপদ্বীপের দক্ষিণ উপকূলে সেভাস্তোপোল বন্দর অবস্থিত। কৌশলগত দিক দিয়ে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এজন্য মস্কো ও সেন্ট পিটার্সবার্গের সঙ্গে সেভাস্তোপোল শহর একই মর্যাদার অধিকারী এবং এটিও গভর্নর শাসিত শহর। শহরের গভর্নর রাজবজায়েভ টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানান রাশিয়ার কৃষ্ণ সাগরীয় বহর সাগরের উপর একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তিনি সামরিক বাহিনীর প্রশংসা করে বলেছেন তারা বিষয়টি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করেছে। ইউক্রেনে $27.5 কোটি মূল্যের সামরিক সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে যুক্তরাষ্ট্র $27.5 কোটি মূল্যের সামরিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
এরাও তাই ড্রোন বিধ্বংসী অস্ত্র সহ শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। এ সংক্রান্ত একটি নথি এবং এই সহায়তা প্যাকেজ সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার নথিটি হাতে পেয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয় শুক্রবার এ সহায়তা ঘোষণা করা হতে পারে। তবে এ সহায়তা প্যাকেজের আওতায় যেসব ড্রোন বিধ্বংসী এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো হবে তার বিস্তারিত জানা যায়নি। হাতে পাওয়া নথি আর সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রয়টার্স বলছে, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের জন্য লকহিড মার্টিনের তৈরি রকেট 155mm গোলা সামরিক যান এবং জেনারেটর পাঠানো হতে পারে। এ ব্যাপারে হোয়াইট হাউসের মন্তব্য জানার চেষ্টা করছিল রয়টার্স, তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এ সহায়তা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ সহায়তা প্যাকেজের আকার ও উপকরণের পরিবর্তন হওয়ার সুযোগ আছে।